সর্বজনীন পেনশনের প্রবাস স্কিম সম্পর্কে জানাতে কুয়েত আলোচনা সভা, বাংলাদেশ দূতাবাসের আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের আগ্রহ প্রকাশ। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে আমিরাতের কর্মকর্তাদের প্রতি আহ্বান স্পিকারের, প্রয়োজনীয় তথ্য সরবরাহে বিনিয়োগকারীদের সাথে আলোচনা। ফিলিস্তিনের ওপর ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে দেশে বিদেশে মিছিল সমাবেশ, মাদ্রিদে জিরো পয়েন্টে বিক্ষোভ পেয়ে তীব্র নিন্দা প্রকাশ। সর্বজনীন পেনশন স্কিমের আওতায় প্রবাস স্কিম সম্পর্কে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের অবহিতকরণ এবং উদ্বুদ্ধকরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বাংলাদেশ দূতাবাসের আয়োজনে প্রবাসীদের নিয়ে এই সভার আয়োজন করা হয়। প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভার শুরুতে প্রামাণ্যচিত্রের মাধ্যমে সর্বজনীন পেনশন স্কিমের প্রবাসীদের অন্তর্ভুক্ত হতে করণীয় এবং সুবিধাগুলো প্রদর্শন করা হয়। সভায় উপস্থিত প্রবাসীরা পেনশন স্কিমে নিজেদের অন্তর্ভুক্ত হওয়ার প্রক্রিয়া এবং কী ধরনের সুযোগ সুবিধা পাবেন এই বিষয়ে মতামত প্রকাশ করেন। প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাবে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান বিস্তারিত তুলে ধরেন। প্রবাসীদের নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও এই পেনশনের আওতায় অন্তর্ভুক্ত হবার আহ্বান জানান তিনি। এবার চলতি অর্থবছরে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় প্রবাসীদের অংশগ্রহণ করার সুযোগটি রাখা ইতিমধ্যে প্রবাসীদের কাছে প্রশংসিত হয়েছে। আমরা আমাদের যতটুকু এই পেনশন স্কিমটা পড়াশোনা করেছি আর যতটুকু দেখেছি, রেজিস্ট্রেশন করা খুব সহজ। বিদেশে যারা আছেন তাদের মোদ্দা কথা একটা বলে দিই, বিদেশে যারা এখানে আছেন তাদেরকে এটা ব্যবহার করতে গেলে অবশ্যই আপনার ডেবিট বা ক্রেডিট কার্ড থাকতে হবে। জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরামে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন। গেল সোমবার তিনি বাংলাদেশ প্যাভিলিয়নের কর্মকর্তা সহ বাংলাদেশ সম্পর্কিত তথ্যাদি সংগ্রহ করতে বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলেন। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে প্রচেষ্টা জোরদার করার জন্য তিনি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। এ সময় স্পিকার লিডার্স ফোরামের অংশগ্রহণ করেন। বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনকারী আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম এ কালাম বিল্লা এবং উপসচিব মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসন নির্বিচারে বোমা মেরে গণহত্যার প্রতিবাদে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদ্রিদের জিরো পয়েন্ট খ্যাত সল এলাকায় মাদ্রিদে অবস্থানরত বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের আয়োজনে অনুষ্ঠিত এ লাখো মানুষের প্রতিবাদ সমাবেশ ফিলিস্তিনের পতাকা, ব্যানার, ফেস্টুন ছেয়ে গেছে পুরো সল এলাকায়। স্লোগানে স্লোগানে মুখরিত ছিল সমাবেশ স্থল। ফিলিস্তিনের নিষ্ঠুর নির্মম এই হামলাকে বর্বরোচিত আখ্যা দিয়ে সমাবেশে আসা প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মানুষেরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। পাশাপাশি সমাজবাদী অপশক্তি যারা ইসরায়েলকে সামরিক সহায়তা দিচ্ছে তাদেরকেও তীব্র নিন্দা জানান। তারা যুদ্ধবন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনার পাশাপাশি জরুরি ত্রাণ ঔষধ পাঠানোর আহ্বান জানান। মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিএস এলাকা থেকে ও প্রবাসী বাংলাদেশিরা মিছিল সহকারে এই প্রতিবাদ সমাবেশে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন বাইতুল মোকাররম বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার, আলামী নূর হোসেন পাটোয়ারি, জাকির হোসেন সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার বিদেশ প্রেরণ ও সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী অ্যানি গ্রেফতার ও নিঃশর্ত মুক্তির প্রতি দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি মুক্তি পরিষদ যুক্তরাষ্ট্র। স্বেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় কমিটি সহ আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলমের সভাপতিত্বে এবং নিউইয়র্ক স্টেট যুবদলের সহসভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন পলাশের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেবী নাজনীন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীমউদ্দিন ভূঁইয়া, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী, মাকসুদ চৌধুরী, অলিউল্লাহ আতিকুল্লাহ, সেলিম রেজা, বদিউল আলম, জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, বাদল মির্জা, রাইমুল ইসলাম প্রিন্স সহ আরও অনেকেই। এ সময় বক্তারা বলেন, বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার, নির্যাতন, মামলা এবং হামলা করে সরকার পতনের আন্দোলন দাবিয়ে রাখা যাবে না। রাজপথে আন্দোলনের মাধ্যমে সরকারি পতন হবে বলেও জানান তারা। পরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। দেশের সর্বকনিষ্ঠ অনলাইন জনপ্রিয় ইংলিশ শিক্ষিকা ষষ্ঠ শ্রেণীর ছাত্রী মাইসুনের সাথে প্রবাসীতে মতবিনিময় এবং আড্ডার আয়োজন করা হয়।
দুবাইয়ে একটি হোটেলে প্রবাসীরা এই আড্ডার অনুষ্ঠানে তাকে উৎসাহ প্রদানের পাশাপাশি তার ইংরেজি ভাষার উপর দক্ষতা, বাচনভঙ্গি এবং উপস্থাপনা অন্য শিক্ষার্থীদের উৎসাহ যোগাবে বলে প্রত্যাশা করেন। পরে এক আলোচনা সভায় নাসিরুদ্দিন আকাশের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেটের ডেপুটি কনসাল জেনারেল সহধর্মিণী মিসেস তসলিম জিনাত নিফা। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আশরাফ রুবেল, সঙ্গীতশিল্পী ইয়াসমিন ইসলাম মেরোনা, নিশাত জাহান চৌধুরী নিশু, আঁখিয়া আশরাফ, বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইইউ এর সভাপতি এবং এসএটিভির আমিরাত প্রতিনিধি সিরাজুল হক, বাংলাদেশ প্রেস ক্লাব ইইউ এর সভাপতি সিবলি আল সাদিক, ইইউ প্রবাসী বা সাংবাদিক সমিতি সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, গাউসিয়া কমিটি দুবাই নাখিল শাখা সভাপতি মোহাম্মদ ওসমান গনি, ব্যবসায়ী এস এম মাসুদ সহ আরও অনেকে। এই ছিল এসএটিভি প্রবাস সংবাদ। এসএটিভির সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। সাথে থাকার জন্য ধন্যবাদ।